ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় চাপা দেয়া ট্রাকটিতে ধারণ ক্ষমতার দ্বিগুণ পূর্ণ ছিল। ঘটনার সময় নিয়ন্ত্রণ নিতে না পারায় রাস্তা পার হতে চাওয়া পথচারীদের চাপা দেয় ট্রাক চালক রাজু আহমেদ শিপন। তার বৈধ লাইসেন্স ও শারীরিক সক্ষমতা ছিল না। শিপনকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। গত শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে জাহাঙ্গীর আলম অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন বছরের কন্যাকে নিয়ে রাস্তা পারাপারের জন্য মহাসড়কের পাশে অপেক্ষা করছিলেন। সে সময় একটি ট্রাক চাপা দিলে তিনজনই মারা যান। নিহত রত্না বেগমের পেট চিড়ে জন্ম নেয় এক কন্যা সন্তান। ঘটনাটি নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর থেকে ট্রাক চালককে গ্রেপ্তারে মাঠে নামে র্যাব। সোমবার রাতে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করা হয় ট্রাক চালক রাজু আহমেদ শিপনকে। মঙ্গলবার দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, ঘটনার সময় ট্রাকটিতে ধারণ ক্ষমতার দ্বিগুণ পণ্য ছিল। ঘটনাস্থলে এসে শিপন ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় পথচারীদের। এই ট্রাকটি সর্বোচ্চ ধারণ ক্ষমতা 7 টন। যখন দুর্ঘটনাটি ঘটে তখন এই ট্রাকে 13.5 টন মালামাল ছিল। ভারী বিভিন্ন মালামাল থাকার কারণে সে গাড়িটি কন্ট্রোল হারিয়ে ফেলে। খন্দকার আলমইন আরো জানান, 2002 সালে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক রাজুর বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সমস্যা থাকা সত্ত্বেও সে নিয়মিতভাবেই বিভিন্ন ট্রাক সে চালিয়ে আসছিল। 2016 সালের পর থেকে শিপনের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই। বৈধ কাগজ ছাড়া চালকের হাতে ট্রাক তুলে দেয় মালিকের দায় রয়েছে বলেও জানান খন্দকার মঈন। একটা ড্রাইভার তার লাইসেন্স নেই, তাকে এইভাবে, এবং তার অনেক ক্ষেত্রে শারীরিক কিছু অক্ষমতাও রয়েছে এই ধরনের ট্রাক চালানোর ক্ষেত্রে, তো এটা আমাদের মালিকের বিবেচনায় নেওয়া উচিত ছিল। 6 মাস আগে থেকে 10% কমিশনে ট্রাকটি চালাচ্ছিলেন শিপন। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।